ঢাকার দক্ষিণ ক্যারানীগঞ্জের পানগাঁওয়ের একটি বাসা এবং বাসার সামনে থেকে আমরা প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মূল্যমানের চোদ্দোশো সত্তর বোতল ফেন্সিডিল এবং চার বোতল বিদেশি মদ এবং এক লক্ষ আটচল্লিশ হাজার ছয়শো নগদ টাকা মাদক বিক্রির টাকা সহ দুজন মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি র্যাব দশের কাছে একটা তথ্য ছিল যে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে দক্ষিণ কেরানীগঞ্জে একটা বাসায় রাখছে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় সরবরাহ করছে করছে এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল এই তথ্যটার মধ্যে আরও একটু সুনির্দিষ্ট করে যদি বলতে চাই যেখানে আমাদের কাছে তথ্য ছিল যে একটা প্রাইভেট কারে করে এই মাদকটা বিভিন্নখানে ডিস্ট্রিবিউট করা হয় এবং সেখানে একটা মোটর সাইকেলও এই কাজে বিভিন্ন কাজে রুটের কাজে বা সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে সেই রকম একটা তথ্যের ভিত্তিতে আমরা গতকালকে বিকাল থেকেই আসলে অভিযানে নামি এবং আমরা গতকাল রাত আটটার দিকে পানগাঁওয়ের একটি বাসার সামনে আমরা যখন চেস করি আমরা যেই প্রাইভেট কারটাকে খুঁজতেছিলাম এবং যে মাইক মোটর সাইকেলটিকে আমরা খুঁজতেছিলাম সেখানে আমরা একটা বাসার সামনে এগুলোকে পাই পাওয়ার পরে প্রথমে আমরা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা প্রাইভেট কারটা তল্লাশি করি এবং সেখানে আমরা তিনশো সত্তর বোতল ফেন্সিল পাই তিনটা ব্যাগ পাই উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা সেটা জব্দ করি তল্লাশি করি পরে আমরা দেখি যে এখানে তিনশো সত্তর বোতল আমরা তো আসামিদেরকে খুঁজেছিলাম পরে যে বাসাটা ওই বাসার সামনে ওই বাসার এইটা এক একটা বাসা সেই বাসার ভিতরে আমরা দুজন আসামিকে পাই দুজন আসামির নাম হচ্ছে মোহাম্মদ শেখ শফিজুল ইসলাম আরেকজন হচ্ছেন মোহাম্মদ মাসুদ রানা এই দুজনকে আমরা পাই তাদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে তাদের ওই বাসার খাটের নিচ থেকে আমরা বেশ কিছু বস্তা মাদক উদ্ধার করি ফেন্সিডিল পরে আমরা টোটাল একটা যাছাই বাছাই করে দেখি যে এখানে এগারোশো বোতল তার মানে আমরা গাড়ি থেকে উদ্ধার করলাম তিনশো সত্তর বোতল আর ঘরের ভিতরে পেলাম হলো আমরা এগারোশো বোতল